হ্যাঁ হোয়াটসঅ্যাপ ফ্যামিলি, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। ভালো না থাকলে ভিডিওটা পুরো দেখো, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। আজকে আমি একটু বেশি খুশি, কারণ আমার এক্স আজকে আমার সঙ্গে দেখা করতে এসছে। তো এখানেই দেখা করব, একটা জায়গা রয়েছে যেখানে আমরা বসি। তো চলো ওখানে বসে আবার কথা হচ্ছে। আর ভাইয়ের চ্যানেল জানোই তো, যা যা লাগে করে দিতে হবে। তো চলো আপাতত ভাই, চলো ও জায়গায় গিয়ে বসি। সো গাইজ, ফোন করেছিলাম একটু আগে, ও এখানে ঢুকবে। এই জায়গাটা আমরা অনেকবার বসেছি, তো এখানে আসছে, আসুক দেন দেখি কি বলে। আর আমি এখানে একটা ক্যামেরা সেট করে রাখছি জাস্ট আমার ব্যাকআপের জন্য। জানি না কি বলবো, অনেক কিছু বলতে পারে বা পুরোনো কিছু ফটো দেখে ব্ল্যাকমেলও করতে পারে। আমি জাস্ট আমার সেফটি, আমার একটা প্ল্যান বির জন্য আমি ক্যামেরাটা করে রাখছি। আর যদি ভালো হয় আমি হয়তো পোস্টও করতে পারি। তো চলো আসুক, কিছু টাইমের অপেক্ষা দেন, তারপরে ঢুকবে। আর চলো দেখা যাক। কাজ আগের মতো এখন একটু বেশি, মানে হয়তো স্ট্রাগল করে যাচ্ছে জন্য লোকের সাপোর্টটা পাচ্ছি। অনেকে আছে যে কাছের মানুষের সাপোর্ট করে না, জানিস কার কথা বলছি আমি, ঠিক আছে? দিল পে মাতলো না। তোর কিরকম অবস্থা? ধরছ না? কেমন একটা থমকে গেছে না সবকিছু? থাকিস কোথায় এখন? রয়েছিস কোথায়? ফ্যামিলির সঙ্গে? ব্যাচেলার হয়ে যাবে ভাই, ব্যাচেলার হয়ে যাবে। জীবনটা ছাড়িয়ে দে বাড়িতে চলে, বাড়ির মায়ে থাকবে তো কিচ্ছু হবে না। বলা খুব ইজি, তুই জানিস ভালো করে আমার সিচুয়েশন। তখন তো ফ্যামিলি রিজনে দিয়েছিলি না? ভালো বল কি বলবি বল। ওটা শুধু রিজনই মনে হয় এখনো। কি ছিল ওটা? আচ্ছা বাংলায় বললে কারণ ছিল। তোকে দেখে আজকে আমি এত স্মাইল করছি কেন আমি তো বুঝতে পারছি না। লাইক সিরিয়াস, এটা আজও ফিলিংস লাগছে আমার। ভালো না খারাপ? দেখি চোখগুলো দেখা না তোর, অনেকদিন দেখি। চোখ দিকে কি করবি? দেখি তোর এখন আমার চোখ দেখতে ইচ্ছে করে। ইচ্ছা করে দেখি। তাকা একটু, লেন্স পড়েছিস? দেখি দেখি দেখি। আগের থেকে অনেক ভালো আছি, লাইক রোজকার রোজকার ঝামেলার থেকে। তোর শুধু ঝামেলাগুলোই মনে আছে না, ভালো কিছু মনে নেই। ভালো কিছু ঘটেছিল আমাদের মধ্যে? আচ্ছা, তাহলে এতদিন রিলেশনশিপটা তোর মনে হয় যে শুধু ঝামেলার উপর বেস করেছিল? নইলার এর সমাপ্তি হতো বল, লাইকর তো একটা সমাপ্তি হয়েছে, সামনে ঝামেলাই হতো আমাদের। ভেবেছিলাম আমার মতো তুইও হয়তো আমাকে মিস করিস। মিস করি তো, আমি সবাইকে মিস করি। আবার বল দেখি, তখন তো প্রপার কোন রিজন দিতে পারিস না, লাইক ব্লক করেছিল আমাকে, মনে পড়ে তো? প্রপার BLOC কে কত জায়গায় চেষ্টা করেছি বল, ফোন করেছি। বেরানোর জন্য না রে, লাইফে এমন কিছু সিচুয়েশন থাকে না যখন তার পার্সোনাল পার্সনকে দরকার পড়ে। না হলে আমার তো ফ্যামিলি আছে, আমার বন্ধু বান্ধব আছে, তারা কি আমার পাশে থাকে না? একটা দিন দেখা যে তোর দরকারে আমি পাশে থাকি না, একটা দিন। শুধু ফোনে কথা বলতে পারতাম না, লাইক ভিডিও কল গুলো ধরতে পারতাম না, এটাই কি তোর রিজন? শুধু সেটা নয়। তাহলে শুধু সেটা নয়,
তোর যে কোনো ইমার্জেন্সি কেস বা যা কিছু বলো আমি যাই তো তোকে কি আমি শুধু ইমার্জেন্সির জন্য রেখেছিলাম তুই আমাকে আগে সেটার উত্তর দে তো ফিলিংস তো থাকে তোর মনের মধ্যে তাই না তোর মন বলবে ভালোবাসি কি বাসি না ওর জন্য সব সময় কথা বলতে হবে দেখা করতে হবে এমন তো কিছু না একটা টাইমের পর সময় দরকার পড়ে শুন আমি পাক তুলছি সরি আমারই ভুল আমি তোকে একটা কথা বলি লাইক তুইও এই প্রফেশনে আছিস তুইও মডেলিং করছিস তুইও নায়িকা হওয়ার স্বপ্ন দেখিস এবার আমি সেই ভেবেই তোর সঙ্গে রিলেশনে গেছিলাম আমার ফার্স্ট শিফট করেছিলাম বেলঘরিয়াতে যেখানে তোর সঙ্গে আমার আলাপ হয় তুই এই প্রফেশনের জন্যই তোর সঙ্গে আমি রিলেশনে গেছিলাম যেন তুই আমার স্ট্রাগলটা বুঝবি লাইক দিন রাত আমি কি করি কিন্তু দিনের শেষে কাউকে দরকার পড়ে তুই আমার ফোনটা নিয়ে এডিটে ব্যস্ত হয়ে যেতিস শুন দিনের বল না কোন গার্লফ্রেন্ড আজকে এটা মেনে নেবে তুই নিজে শুন না দিনের শেষে আমার ব্যস্ততা থাকতো আমার ওই ল্যাপটপ ল্যাপিটার সঙ্গে বুঝলি তো এডিট নিয়ে সব সময় সম্ভব হয় না রে সেটা তুই সেদিনও বুঝিস তুই আজও বুঝিস ছাড় ছাড় যা ঘটে গেছে ওসব এখন আর রিমাইন্ড করে লাভ নেই কেন রিমাইন্ড করে লাভ নেই রে যা হয়ে গেছে সেটা পাস তাই না অতীত নিয়ে কোনো একদম ভালোবাসা ছিল না অতীত নিয়ে বেঁচে লাইক কোনো লাভ নেই অতীত অতীতই হয় বর্তমানটা দেখ আর ভবিষ্যতে কি করবি সেটা দেখ লাইক আমি আমার ভবিষ্যৎ বেছে নিয়েছি আর আমি ভালো চলছি এই মুহূর্তে আগে যেখানে আমি আটকা পড়েছিলাম বা চাপা পড়েছিলাম এখন আমি মানে উড়তে পারি তোর মনে হয় রিলেশনে কেউ থাকলে সে চাপা পড়ে যায় আমি সেটাই ফিল করছি সিরিয়াস এখন আমি মুক্ত খোলা আকাশে উড়তে পারি অনেক তুই তখন অনেক ফ্রিডম পেতি তোকে আমি যথেষ্ট সাপোর্ট করতাম পুরনো কথা ছাড় তো রাগলে এখনো সেই কিউটি লাগছে তোকে চল ফিল্মি ডায়লগ বাট ঠিক আছে এসব ফালতু কথা বলিস না তুই তুই কোনোদিনও সিরিয়াস হোস নি আমাদের রিলেশন নিয়ে কোনোদিনও না এখন কি তুই এখন ওই ঝামেলাটাই করবি নাকি আমি বলছি ছেড়ে দে এখনো তুই ঝামেলা করে যাচ্ছিস ঝামেলা করতে আসিনি তুই একটা কথা বারবার বলিস এইটা আমার পছন্দ হয় না বুঝেছিস তখনও ঝামেলা করতিস এখনো ওইটাই করছিস একবার বললাম ঠিক আছে চল ছেড়ে দেবে বিষয়গুলো বসেছিলে মোমেন্টটা মজা কর আবার কে ম্যাচিওর না বল তোমাকে তুইও ম্যাচিওর আমিও ম্যাচিওর জাস্ট নিজের দিকটা বুঝে নিচ্ছি তাই আমি তোর সঙ্গে থাকলে ধ্বংস হয়ে যেতাম তুই আমাকে দূর করে দিয়েছিস আমি বুঝে গেছি প্রথম কিছুদিন কষ্ট হয়েছে বাট নাও আই মুভ অন ঠিক আছে না কি বললাম ইংলিশে জানো না সেটা বোঝা যাচ্ছে না দেখ না আমি একটা ভালো কথা বলবো আমি একটা ছেলে আমারও ফিলিংস বলে কিছু রয়েছে বুঝলি তুই যখন আসবি প্যাচ আপ করে নাও যখন বলবি ব্রেক আপ করে নাও লাইক আমার দ্বারাই হবে না আমি টোটালি ডান করতে চাই আমি স্বার্থপর শুধু নিজের দিকে আমি এই মুহূর্তে টোটালি স্বার্থপর কিছু করার আছে তোর আমার দ্বারা হচ্ছে না এই বোঝ টেনে বেরানো লাইক খুব চেষ্টা করেছি আমি একটা সময় গিয়ে আমি তোর গ্রাম ছেড়ে মানে তোর এলাকা ছেড়ে চলে এসেছি বুঝতে পারছিস প্রত্যেকটা জিনিসের একটা পারফেক্ট টাইমিং হয় ওই টাইমিংটা আমাদের ছিল না এখন তোর মনে কি এসছে আমি জানি না হয়তো আমার পেজ ভাইরাল হচ্ছে আমার ইউটিউব ভাইরাল হচ্ছে এইগুলো দেখে তুই আসছিস যেন এখন সাকসেসফুল ওর পিছনে যাওয়া যায় বা তোর হাজারো কিছু মতলব থাকতে পারে আমি চাই না আমি এই মুহূর্তে কোনো ধরনের ফিলিংস কোনো ধরনের ইমোশনের জড়াতে চাই না আমি আমার লাইফ নিয়ে বেস্ট রয়েছি আমি বাঁচতে চাই এই মুহূর্তে তোর আমার সাথে থাকলে তুই মরে যাবি আমি মরে যাচ্ছিলাম মানে হঠাৎ করে বেঁচে উঠেছি চ আমার আর ভাল লাগছে না আমার হাত পা কাঁপছে লাগে আমি এখন যেতে হাত দিবি না মেরে কেন চলে যাচ্ছিস তুই তো কথা বলতে এসেছিস আমি বললাম ছাড় তুই বস ফাইনাল কিছু বলতে চাস আমাকে কি হয়েছে জোরে বল জোরে বল শুনতে পেলাম না 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 শুনতে পেলাম না জোরে বল না প্লিজ আমাদের রিলেশনটাকে একটা চান্স দে আমি চেয়েছিলাম দিয়েছিলি কি পেয়েছিলাম ব্লক বেস্ট এটা তোমার জন্য বেস্ট ঠিক আছে তুমি তোমার লাইফ নিয়ে থাকো আমি আমার লাইফটাকে গুছিয়ে নিয়েছি অনেকটা আমার জীবন অনেক বড় হওয়ার ইচ্ছে অনেক ওড়ার ইচ্ছে সেটা আমি থাকলে যে মানুষগুলো আমাকে বোঝে তারা আমাকে খুব ভালোবাসে তুই আশা করে বুঝতে পারছিস দেখে আমি থাকলে সেটা হবে না তুই আমাকে কোনোদিনই বুঝিস নি বোঝার চেষ্টাও করিস নি লাইক তোর তোরগুলোই সবকিছু মেন হতো লাইক তুই বললে ভালো তুই বললে খারাপ
না আমি কারো অধীনে চলতে পারবো না। আমার একটা লাইফ রয়েছে, আমি সেটা বুঝেছি না, আমিও পারবো, আমি করছি। তুই আমাকে মুক্তি দে, হয়তো তুই যা নয়তো আমাকে যেতে দে, একসঙ্গে বসা আমার দ্বারা আর হচ্ছে না। তুই ফ্রেন্ড হয়ে থাক, প্লিজ ঠান্ডা মাথায় একটু, তুই ফ্রেন্ড হয়ে থাক। বল, তুই ঠান্ডা মাথায় একটু ভাব না, হাত দিস না, না প্লিজ হাত দিস না, হাতটা সরা, আমি তোকে ছুঁয়েও সরাতে চাই না। বেশ, থ্যাংক ইউ। তুই ফ্রেন্ড হয়ে থাকলে থাক, আমার কোনো অসুবিধা নেই। বছর এক একদিন খোঁজ নিয়ে শুনেছিস একটা রিলেশনশিপের পর কেউ একটা নরমাল ফ্রেন্ডশিপে থাকতে পেরেছে কোনোদিনও? আমরা থাকি চ, কোনোদিন এমন শুনেছিস? তুই কোনোদিন এমন দেখেছিস যে ব্রেকআপ, মেয়েটা ব্রেকআপ করে পরে আবার প্যাচ আপ করতে এসছে লাইক 4-5 মাস পর? কেন, এই কদিন এসে পারফেক্ট কাউকে খুঁজে পাইনি? তুই তো একজনের জন্য আমাকে ছেড়েছিলি, এখন রিজন দিতে চাস না, আমি শুনতেও চাইছি না। আর চল, তোর কোনো একটা কারণ রয়েছে যে তুই বলতে পারছিস না। বাট তুই এতগুলো দিন কাটালে, এতগুলো মাস কাটালে, তুই পারফেক্ট কাউকে পাসনি? সে ফিরে আবার আমার, হ্যাঁ তাহলে তুই ভুল করেছিলি তখন, এই ভুলের তো তোকে মাসুল দিতে হবে, তাই না? তুই ভুল করলেও, তুই ভুল করছিস মানে তুই সেম ভুল করবি আমার? না, আমি আমি কিছু ভুল করছি না, আমি আমার লাইফে মস্ত রয়েছি, আমার কাউকে প্রয়োজন পড়ে না এই মুহূর্তে। রাত্রে যখন একা ফিল করি আমি ল্যাপটপটাকে নিয়ে এডিটে বসে পড়ি, আমার বেশ দিন কাটছে। অভিমান আমার, আমার কোনো অভিমান না, আমি কি বললাম, আমি এই মুহূর্তে রোবট, আমার কোনো ফিলিংস নেই, আমার কিছু থাকতে নেই, আমি এই মুহূর্তে রোবট। কারণ আমাকে ফ্যামিলি দেখতে হয়, আমাকে নিজের খরচা চালাতে হয়, রুমের রেন্ট রয়েছে, খাওয়া দাওয়া রয়েছে, আমি শুট করি সেটার একটা খরচা রয়েছে, আমি চাওয়ার কথা, আমার ব্যস্ত লাইফ ভাই, আমি আমার লাইফে তোকে অনেকটা জায়গা দিয়েছি, আমার এইটুকুনি জায়গা হবে না, আমি দিয়েছিলাম পুরো লাইফটাই তোর হাতে তুলে দিয়েছিলাম, বাট তুই নিয়ে চালাতে পারিস নি, তুই আবার নিবি, আবার ভুল ভাল চালাবি, লাগে আমি আবার ধ্বংস হব। তোকে কে বললো সেটা? আমি বলছি, আমি ফিল করেছি, আমি ফিল করেছি না এই জিনিসটা, আমি এটা তো দেখেছি, এই দিনগুলো তো কাটিয়েছি। আমাকে বসাস না প্লিজ, বসাচ্ছি না, আমি এই দিনগুলো কাটিয়েছি তোর সঙ্গে, আমি বুঝেছি এই এই হবে, আবার তো দ্বিতীয়বার আমি এই ভুলটা করতে পারবো না। আর যদি টাচ করিস তো আমি একটা চর থাপ্পড় দেবো। আমি চলে যাচ্ছি, আমি ওই সাইডে গিয়ে বসবো, প্লিজ আমার পিছন পিছন আসবি না, কারণ আমার ভালো লাগছে না। ঠিক আছে, আমাকে একটু মুক্তি দে মা, আমাকে একা ছেড়ে দে। তুই বাড়িতে ফোন লাগা, বল এখানে এসছি আমার কাছে, আমি তোকে বাড়ি পাঠাতে চাই। তাহলে আমাদের ব্রেকআপ এই পর্যন্তই, যা হয়েছিল সেটাই ঠিক, ঠিক আছে না? কোনো প্যাচ আপ হচ্ছে না, আমি তোর সঙ্গে এক জেদ ধরে বসে থাকার, আমি আমি জেদি, আমি জেদি মানুষ, চল ভাই, আমাকে জ্বালাবি না আর ফার্দার। এরপরে যদি কোনোদিন ফোন করেছিস, এসএমএস করেছিস তো তোর ক্ষতি করে দেবো আমি একটা। সিরিয়াস?